ये बाप्पा ये या भक्तांना दर्शन द्यायला ये. গণেশ চতুর্থী তো বাড়িতে হচ্ছে নিজের মতো করে ডেকোরেশন করে পুজো করার ইচ্ছা আছে গণেশ পুজো. তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা অনলাইন থেকে আমি স্টিকার কিনেছিলাম, তার ভিতরে এটা ছিল. তো এটা দিয়ে একটা জিনিস বানাবো. তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি বানাবো, তবুও তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো কেমন করে বানাই বা কি করি. তো আগের বছর তোমাদেরকে একটা শেয়ার করেছিলাম ক্লে দিয়ে হচ্ছে যে গণেশ ঠাকুর. তো এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করবো পুজো. এই ভিডিওটা আমি এক সপ্তাহ আগে মানে শ্যুট করছি, আর পর্যন্ত তোমাদেরকে দেখাবো আমি কি করি না করি. তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো. আর আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও. তো তোমরা দেখতে থাকো. আর দাঁড়া, তোমাদেরকে আমি দেখাচ্ছি আগের বছর ক্লে দিয়ে যে গণেশটা বানিয়েছিলাম সেটা. এই যে এটা আগের বছর আমি বানিয়েছিলাম ক্লে দিয়ে. এখানগুলো কালার যে অভ্র দিয়ে উঠে গেছে, এই জন্য একটা কার্ডবোর্ড. তো এটাই বানিয়েছিলাম. এই বছর অন্য কিছু একটু করার চেষ্টা করছি, কেমন হবে জানি না, তবুও তোমরা দেখো. দেখে দিই গণেশ. তোমরা তো বুঝেই গেছো যে আমি কি বানাচ্ছি. তো এখানে আমি চাঁদটা করার জন্য একটা কার্ডবোর্ডকে গোল করে কেটে নিয়েছি. এতে আছে তুলো আর এটা হচ্ছে প্লাস্টার বালিশ. তো এবার প্লাস্টার বালিশটা ভালো করে গুলে নেবো একটা পাত্রে. এই ছোটো বাটিটায় গুলছিলাম, তো মা আবার বলছে যে এই ছোটো বাটিটায় না গুলে একটা বড়ো বাটিতে গুল, একেবারে গুলবি নাহলে এবার শক্ত হয়ে যাবে. তো বাটিটা আমি আবার চেঞ্জ করে নিলাম. এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে প্লাস্টার বালিশের গুঁড়োটা মিক্স করে নেব. তারপরে যে কার্ডবোর্ডটাতে একটু একটু করে লাগিয়ে যেমন চাঁদেতে উস্কো উস্কো তারপরে গর্ত মতন হয় তেমন করে দেব. দেখো শেষমেশ এরকম একটা ফিনিশিং এসেছে, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো. তো এটা এখন এদিকে শুকনো হোক. আর এদিকে আমি আগে থেকেই ওই চন্দ্রযানটা মানে তৈরি করে রেখেছিলাম হাফ. আর এবার হচ্ছে কালার করব, মাঝখানটা কালার করতে হবে আর সাইডে যে লেখাগুলো থাকে সেগুলো করব. এখানে আমি দুটো সাইডে ইসরো আর ইন্ডিয়া বলে লিখে দিয়েছি, আর মাঝখানেতে হচ্ছে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ করে দিয়েছি. তো চলো এবার হচ্ছে ডেকোরেশনটা করে ফেলি. সব তো কমপ্লিট হয়ে গেল. আমার এই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি. আর আজকে তো গণেশ চতুর্থী, তো আমি ঘরে ছোটো করে গণেশ পুজো করছি. তো চলো তোমাদের দেখাই আমি গণেশ চতুর্থী উপলক্ষে কী কী আয়োজন করলো. তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো. তোমরা তো দেখলেই আগের পার্টটাতে কিভাবে আমি ডেকোরেশনটা করেছি. তো এখন আমি বানাচ্ছি গণেশ দাদার প্রিয় খাবার হচ্ছে মোদক. আর মোদকটা আমি এখানে সুজির মোদক বানাচ্ছি. তো আমি এটা কিভাবে বানিয়েছি আমার কুকিং চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে আসতে পারো, লিংক দিয়ে দেব. তো এখানে আমার মোদক তৈরি হয়ে গেছে. তো চলো এবার আমার ফাইনাল ডেকোরেশনটা দেখে নাও তোমরা. Thank you.
कबीर तू।